নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি পুষ্মিতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেল কলেজে নিট পিজি কাউন্সিলিং এ বিলম্ব হওয়ায় বিক্ষোভ ব্যক্ত করলেন অধ্যয়নরত চিকিৎসকরা। জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যুতিথি। জীবনদর্শ দিয়ে বক্তব্য রাখলেন গুণীজনেরা। টি বোর্ডের চেয়ারম্যান রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা প্রদান করা হলো বিভিন্ন হিন্দিভাষী সংগঠন থেকে। চা শ্রমিকদের সমস্যা নিরসনে দেওয়া হলো স্মারকলিপি। নবগঠিত কাছাড় জেলা বিজেপি দলকে সংবর্ধনা প্রদান করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার চলছে জল্পনা। সমাজ কল্যাণের পক্ষ থেকে আয়োজিত হলো লিঙ্গ সম্বন্ধীয় কর্মশালা। ফের রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা নিট পিজি 2021-এর কাউন্সিলিং পরিচালনায় বিলম্বের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন শিলচর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। গত কিছুদিনের আগে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে তারা এইভাবে প্রতিবাদী সভা করেছিলেন, ফলস্বরূপে কিছু হয়নি। এবার তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট বসলেন, তবে জরুরি সেবা মহিলাদের প্রতিশ্রুতিতে বিভাগে কাজ চলবে। বেসিক্যালি আমরা সবাই ভাবছি যারা সাধারণ মানুষ যারা আসছেন তারা ভাবছেন না, এত ডক্টর সেখানে বসে আছে তারা কেন স্ট্রাইক করছে। এই স্ট্রাইকের মূল উদ্দেশ্য কিন্তু সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য। কেন বলছি, আজকে এখানে সিলচর মেডিকেল কলেজে যারা স্পেশালাইজেশন যারা করছে, কেউ মেডিসিন, কেউ সার্জারি, কেউ গাইনি, প্রত্যেকটা স্পেশালাইজেশন অল টোটাল মিলিয়ে 93 জন আছে প্রত্যেকটা ব্যাচে। তো হিসাব মতো 93x3 এই নাম্বার ডক্টর টোটাল সিলচর মেডিকেল কলেজে থাকা দরকার। অলরেডি এখন যারা থার্ড ইয়ার ব্যাচ আছে তারা অলরেডি চলে গেছে, মানে অলরেডি 33.33% ডক্টরের শর্টেজ আছে। আমাদের যে প্রেজেন্ট ম্যান পাওয়ার যেটা আছে এটা হচ্ছে 66.66% ম্যান পাওয়ার নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যে নেক্সট জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে আরো 33.50% ডক্টর চলে যাবে, মানে আরো একটা ব্যাচ চলে যাবে। অন্তত কি হবে, নেক্সট 2-3 মান্থের মধ্যে আমরা 33.50% লোক নিয়ে কাজ করবো, মানে যেখানে 100 জন ডক্টরের দরকার আমরা সেখানে 33 জন ডক্টর নিয়ে কাজ করবো। এরপরে এফেক্টেড কারা হবে, এফেক্টেড তো হচ্ছে সাধারণ মানুষ, যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ক্যাটাগরির যারা মানুষ তারা এফেক্টেড। উচ্চবিত্তদের জন্য অনেক কিছু জায়গা আছে, তারা প্রাইভেট কেয়ার করতে পারে, তারা অনেক ডক্টরকে যেতে পারে, নামি দামি ডক্টরকে যেতে পারে, কিন্তু যারা নিম্নবিত্ত কি নিম্ন মধ্যবিত্ত ক্যাটাগরির মানুষ তাদের আলটিমেটলি কি হচ্ছে, তাদের তো একমাত্র সহায় সম্বল হচ্ছে মেডিকেল কলেজ। তো তাদের তো এই মেডিকেল কলেজেই আসতে হবে। আজকে শিলচর মেডিকেল কলেজ, শিলচর মেডিকেল কলেজ বরাক ভ্যালির একটা মেডিকেল কলেজ, তিনটে ডিস্ট্রিক্ট মিলিয়ে একটাই মাত্র মেডিকেল কলেজ আছে। এই শিলচর মেডিকেল কলেজে প্রত্যেকটি এমার্জেন্সিতে যা পেশেন্ট হয় তার তুলনায় যা ডক্টর থাকার কথা সেই তুলনায় কম আছে। তো আলটিমেটলি কি হয়, একসঙ্গে যদি 6টা 7টা সিভিয়ার পেশেন্ট এসে যায় সেখানে আমরা তাদেরকে একসঙ্গে দেখতে পারি না, ফলে অনেক দুর্ঘটনা অনেক সময় ঘটে থাকে, মাঝে মাঝে অনেক পেশেন্টের অনেক কিছু হয়ে থাকে। এটার জন্য আলটিমেটলি কারা সাফার হয়েছে, পেশেন্ট সাফার হয়েছে। না খুব সামনে 3-4 মাস পরে হয়তো কোভিড এর থার্ড ওয়েভ আসতে চলেছে, কোভিড থার্ড ওয়েভ কিভাবে মেকআপ দেবে একটা গভর্নমেন্ট, একটা দেশ কোভিড এর থার্ড ওয়েভ কিভাবে মেকআপ দেবে, এই স্বল্প সংখ্যক ডক্টর নিয়ে কিভাবে মেকআপ দেবে কোভিড এর থার্ড ওয়েভ,
তখন তো আবার সেই হিউম্যান মানে ম্যান পাওয়ার লাগবে, আর ম্যান পাওয়ার মানে যদি পরিমাণ মতো ডক্টর যদি না থাকে পুরো সিস্টেমটা কোলাপস হয়ে পড়বে। সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের 65তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংবিধান গৌরব অভিযানের অঙ্গ হিসাবে কাছাড় জেলা বিজেপির ইটকলাস্থিত কার্যালয়ের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কাছাড় জেলার অনুষ্ঠিত জাতি মোর্চার সভাপতি আইনজীবী নিহার রঞ্জন দাস প্রমুখ। 65তম প্রয়াণ দিবস অসম অনুসূচিত জাতি পরিষদের কাছাড় জেলা শাখা এবং কাছাড় জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজকে আমরা উদযাপন করছি এবং আমি উপস্থিত সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে বাবা সাহেবের প্রয়াণ দিবসে আপনারা উপস্থিত হয়েছেন। তবে সবার প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমরা বাবা সাহেবের যে চিন্তাধারা আছে সেই চিন্তাধারা যদি আমরা সবসময় আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করি তাহলেই বাবা সাহেবের প্রতি সত্যিকারের শ্রদ্ধা প্রদর্শন হবে। এই কথা বলেই আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে সবাই উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই এখানের পুষ্পাঞ্জলি অনুষ্ঠান সমাপন ঘোষণা করছি। নমস্কার। সামাজিক ন্যায় ও অধিকার আদায়ের ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকরের জীবন অধ্যয়নের উপর গুরুত্ব দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি সোমবার শিলচরের আম্বেদকর ভবনে বাবা সাহেবের 65তম মহাপুণ্যনির্মাণ দিবসে ভাষণ প্রসঙ্গে বললেন যে বাবা সাহেব ছিলেন সামাজিক ন্যায় অধিকার আদায়ের প্রতীক। বিধায়ক চক্রবর্তী শিলচরের আম্বেদকর ভবনটি পুনর্নির্মাণের জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করে দিলে এর নির্মাণের উন্নয়নের জন্য তিনি সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। মনোরম পরিবেশে বাবা সাহেবের প্রয়াণ দিবস পালিত হচ্ছে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় ডিসি মহোদয় এখানে আছেন, সাংসদ প্রতিনিধি প্রণব দাস মহাশয় এখানে আছেন, আমাদের শিলচরের বিধায়ক মাননীয় দীপায়ন চক্রবর্তী মহাশয় আছেন, মঞ্চে বিশিষ্ট সবাই এসে পরিচয় আপনাদের সবাই আছেন, সবাইকে আমার অত্যন্ত অন্তরের সহিত ধন্যবাদ জ্ঞাপন করছি। বলতে গেলে আমি বিগত 9-10-11 বছর থেকে বাবা সাহেবের জন্মদিবস এবং প্রয়াণ দিবস উভয় দিবসেই অনুসূচিত জাতি পরিষদ যা আয়োজিত হয় সেখানে উপস্থিত থাকি এবং এইভাবে আমি দেখে আসছি। কিন্তু আজকের যে মনোরম পরিবেশ এতদিন আমি দেখিনি, অত্যন্ত ভালো লাগছে। একজন মহান ব্যক্তিত্বের জন্য ওনার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সরকারের তরফ থেকে আমরা তো জাতি পরিষদের পক্ষ থেকে বরাবর করেই আসছি, সরকারের পক্ষ থেকে এবং সরকারের প্রতি হিসাবে জেলার সর্বোচ্চ
আসাম টি বোর্ডের চেয়ারম্যান রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা প্রদান করলো বিভিন্ন হিন্দিভাষী সংগঠনের কর্মকর্তারা। সেই সঙ্গে চা শ্রমিকদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা বেতন পানীয় জল স্বাস্থ্য পরিষেবা সমস্যা সমাধান করে এক স্মারক তুলে দিলেন সংগঠনের কর্মকর্তারা। যাতে কমসে কম তাদের রেশনের ব্যবস্থাটা হয়, তাদের যাতে জলের ব্যবস্থা হয়, তাদের বদলি কাজের ব্যবস্থা হয়, ঘরে আলোর ব্যবস্থা হয় এবং থাকবার জন্য ঘরের ব্যবস্থা হয়। কমসে কম শ্রমিকদের এই ব্যবস্থাটা অতি প্রয়োজন আশা করি। আগে তো চেয়ারম্যান ছিল আমাদের কাছে একটা কি বলে অমাবস্যার চাঁদ, আগে চেয়ারম্যান ছিল আমাদের কাছে অমাবস্যার চাঁদ। আমরা চেয়ারম্যানকে চিনতামও না, চেয়ারম্যানকে জানতামও না, কিন্তু কোন সৌভাগ্যের ফলে আজকে আমার এই ঘরে আমার ছেলে আমার ইউনিয়নের এক্সিকিউটিভ কমিটির কি বলে জয়েন্ট জেনারেল সেক্রেটারি যুগ্ম সাধারণ সম্পাদক নিজে চেয়ারম্যান হয়েছে। এটা আমার কথা, আমার ঘরে শ্রমিক ভাইরাও ওই বাগানের শ্রমিক ভাইরাও আগে চেয়ারম্যান দেখে দুহাত ধরে লাইন ধরে, আজকে তো নিজের ঘরের ছেলে হয়েছে। সুতরাং সব কথা তারা খুলে বলতে পারবে নিজে। আইনি নিশ্চয়ই আমাদের বিশ্বাস আছে তিনি প্রচুর চেষ্টা নেবেন যাতে বাগান শ্রমিক ভাইদের এই দুঃখ দুঃশা দূর হয়। এই কথাগুলো বলে আজকে আমাদের সৌভাগ্য যে রূপান্তর চা বাগানের অনেক শ্রমিক এসেছেন, মহিলারাও এসেছেন, তাদের একটা বাগান পঞ্চায়েত আছেন মাননীয় বাবুল নারায়ণ কানুজি, আমাদের এক্সিকিউটিভ মেম্বার শোভা গোয়ালাজি যিনি বিনাকান্দি থেকে এসেছেন, আমাদের এই চা শ্রমিক ইউনিয়নের যত আমাদের অফিসিয়াল স্টাফ প্রত্যেক স্তরে যারা কার্যকর্তারা আছেন, এক্সিকিউটিভ বডির সদস্যরা আছেন, আজকে বিভিন্ন বাগান থেকে আমাদের বাগান পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন, চা শ্রমিক মাহবুবরা, আমাদের চা শ্রমিকরা ভাইরা যুবক ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজিকে এবং এই আসাম টি কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান হিসাবে উনি নিযুক্তি দিয়েছিলেন। গত 25 নভেম্বরে আমি এই নিগমের দায়িত্ব নিয়েছিলাম আর উনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি কি আসাম চা নিগমের 50 বছরের ইতিহাসে প্রথমবার কোনো চা শ্রমিক ইউনিয়নের সঙ্গে জড়িত বা চা শ্রমিক সমাজের একজনকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হবে। গোল্ডেন জুবলি হবে আগামী ফেব্রুয়ারিতে, কিন্তু এই প্রথমবার চেয়ারম্যান হিসাবে যেহেতু আমি চা শ্রমিক ইউনিয়নের সঙ্গে জড়িত আছি, প্রথমবার চা শ্রমিক সমাজ থেকে একজনকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন আসাম চা নিগম বানানি হয়েছিল 1972 ইংরেজিতে এবং এই কর্পোরেশনের ফর্মেশন হয়েছিল, তার উদ্দেশ্য ছিল একটাই, ব্রিটিশ শাসনের পরে বিভিন্ন বাগান ব্রিটিশ ছেড়ে চলে গেল, এই বাগানের শ্রমিকরা এই বাগানের প্রপার্টির অবস্থা খুবই শোচনীয় হয়ে গেল, ওই সময় আসাম টি কর্পোরেশনের ফর্মেশন হয়েছিল। ওই উদ্দেশ্যেই কি যে অ্যাবান্ডন টি গার্ডেন ছিল, যে ব্রিটিশ কোম্পানিগুলো যে চা বাগানকে ছেড়ে গেছে, ওই চা বাগানগুলোকে সরকার চালাবে এবং আজকে 50 বছর থেকে সরকার এই আসাম টি কর্পোরেশনকে চালিয়ে যাচ্ছে। আজকের দিনে আপনারা সবাই জানেন এই আসাম টি কর্পোরেশনের এমন একটা সময় ছিল কি 1-2 বছর বন্ধ ছিল, পুরো কর্পোরেশনই বন্ধ ছিল, 2 বছর বাগান বন্ধ ছিল, শ্রমিকরার অবস্থা খুবই কাহিল। তারপরে কিছু বছর থেকে গত 3-4 বছর থেকে একটু আমি বলবো উন্নত হয়েছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে আজকে হাজরি, আজকে আমাদের বরাক ভ্যালিতে বহুত বেসরকারি যে চা বাগানগুলো আছে, প্রাইভেট কোম্পানি আছে, ওরাও কিন্তু 183 টাকার হাজরি দিচ্ছে না, কিন্তু আসাম টি কর্পোরেশন 183 টাকা হাজরি যতটা বাগান আছে বরাক ভ্যালিতে দিয়ে যাচ্ছে। তারপরে বোনাস 20% শ্রমিকরা পাচ্ছেন, এই গত কয়েক বছর থেকে আমরা দেখছি। কাছাড় জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসন কাছাড় ও শিবদুর্গা ক্লাবের সহযোগিতায় লিঙ্গভিত্তিক সংহিতা সংস্থার অবসানের উপর একদিনের কর্মশালার আয়োজন করা হয় শিলচর হিন্দি ভবনে। সকাল 11টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে সূচনা করেন কাছাড়ের জেলাধিপতি কৃতি জেলি ও সমাজ কল্যাণ বিভাগের অধিকারিকা শাশ্বতী সোম। একটা স্টেপ রাডার সিস্টেম, সেইটাকেও যদি আমরা যদি প্রত্যেকটা স্কুলে যদি আমরা টেস্টিং করে দিতে পারি, অন্তত তবু কিছু ছেলে মেয়ে জানবে।
এবং তারা আক্রান্ত হচ্ছে ওইসব ছেলেমেয়েরা, যেটা মেয়েরা যেটা উল্লেখ করেছে 17, 18, 16 সিএসএ মেয়েগুলো। আমি জাস্ট একটা ছোট্ট কথা ইয়ে বলে আমি শেষ করে দেবো, কেননা এই যে অর্থে মেয়েরা বলে গেছে আর দু তিন দিনের ব্যাপার নয় সেটাকে নিয়ে ডিসকাস করার। আমাদের লাইফ চেঞ্জ, সোসাইটি চেঞ্জ হবে, ইকোনমিক স্ট্যাটাসটা চেঞ্জ করতে হবে, সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল মেন্টালিটি, সোশ্যাল অ্যাসপেক্ট যেটা আছে সেটাকে চেঞ্জ করা একটু আধা ঘন্টার ওয়ার্কশপে হবে না। আমাদের অনেক বয়সটাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, যার জন্য আমাদের হয়তো অনেক অত্যাচারিত হতে হবে, যার আমরা ইতিহাসে যেটা পেয়েছি। ছোট্ট একটা ঘটনা বলছি, আমার মা আঙ্কল ইদানিং এক্সপায়ার করেছে 7th October, উনি ছিলেন প্রেসিডেন্সি কলেজের ফিলোসফির এইচওডি। আমরা then Mrs. Divarai, who is also running an NGO, Nivekana Ishwarta, then police inspector, then Punina madam. I would like to request Punina madam to come from the dais, please. Mrs. from education department, representative, my colleagues. Today's workshop, our motto is to say about ending gender-based violence, that is, it may be domestic violence, it may be other abuses that are faced by women and children of ours. রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন অর্থাৎ এমপি বলুন, এমএলএ বলুন, ওয়ার্ড কমিশনার বলুন, এপি ডিপি, সকলকে সংগঠনের সাথে জুড়ে কাজ করার জন্য যে মাননীয় মোদীজি, মাননীয় অমিত শাহজি ইচ্ছা প্রকাশ করেছেন, আর আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে ইচ্ছা প্রকাশ করেছেন, তাতে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তারা মনে হচ্ছে যে আমরা সংগঠনের বাইরে না, আমরা সংগঠনের ভেতরে থেকেই কাজ করছি, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। তো আমি আজকের দিনে বিমলেন্দ্র রায় মহাশয় এখানে উপস্থিত রয়েছেন, তো আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার ডাকে সাড়া দিয়ে আজকে উনি সমস্ত টিম অর্থাৎ অফিস বিয়ারদেরকে আগ্রহ প্রকাশ করেছিলাম এখানে থাকার জন্য, তো ওনারা সবাই উপস্থিত হয়েছেন। আন্তরিকভাবে সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। উপস্থিত আছেন আমাদের সভাপতি সহ মাননীয় অমিয়কান্তি দাস মহাশয়। আমরা জানি যে বিমলেন্দু রায় মহাশয় ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটিতে বিভিন্নভাবে অনেক বছর থেকে গুরুত্বপূর্ণ পদ সামলে আজকের দিনে সভাপতির দায়িত্ব পেয়েছেন। বিগত দিনেও ইনচার্জ সভাপতি হিসাবে ওনার নিপুণতার সহিত, দক্ষতার সহিত কাজ করেছেন, যার জন্য দল আজকে ওনাকে দায়িত্ব দিয়েছেন। মাননীয় অমিয়কান্তি দাস সম্বন্ধে আপনাদের সকলেরই জানা আছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অধীনে থেকে আর তৃতীয় বর্ষ শিক্ষা লাভ করে পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে নিষ্ঠার সহিত কাজ করা। এখানে অভিজম শর্মা মহাশয় উপস্থিত হতে পারেননি, শুধু লক্ষ্মীপুরের বাসিন্দা, তো হয়তো দেরিতে আসবেন। মাননীয় চামেলি পাল মহাশয় উপস্থিত হয়েছেন, একজন মৃদুবাসী। আপনারা লক্ষ্য করেছেন বিগত দিনে শিলচর পৌরসভাকে একটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজকের দিনে সহসভাপতি, বিগত দিনে আমিও ওনার সাথে সহসভাপতি হিসাবে কাজ করেছি। মাননীয় রত্না দাস মহাশয় আজকে উপস্থিত হতে পারেননি শারীরিক অসুস্থতার জন্য। গোপালকান্তি রায় মহাশয় যিনি শৈশব থেকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা করে, আর আজকের দিনে আমি অত্যন্ত গর্বিত যে গোপাল রায় কাছাড় জেলা কমিটির একটা গুরুত্বপূর্ণ পদে ভারতীয় জনতা পার্টির সহসভাপতি হিসাবে এখানে কাজ করছেন, উনি উপস্থিত রয়েছেন। রাজেশ কুমার দাস আরেকজন, তিনিও ওয়ার্ড কমিটি যুব মোর্চা থেকে শুরু করে ধাপে 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 উঠে আজকের দিনে সভাপতি হিসাবে উনি দায়িত্বভার পেয়েছেন। অগ্রজিৎ চক্রবর্তী বিগত দিনে হিন্দু সংগঠন বজরঙ্গদল থেকে এসে পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির শিলচর সমন্বয় কমিটি থেকে শুরু করে ধীরে 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 আজকের দিনে জেনারেল সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদে উনি আসীন হয়েছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে শশাঙ্ক পাল রয়েছেন, যিনি আপনারা জানেন যে তার জিপি কমিটির থেকে শুরু করে ধীরে ধীরে মণ্ডল কমিটি, জেলা কমিটি, বিভিন্নভাবে পাবলিক রিপ্রেজেন্টেটিভ দুইবার তিনবার হয়ে আর গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। ধলাই থেকে শুরু করে গোটা কাছাড়ে ওনার একটা প্রভাব রয়েছে। মাননীয় শশাঙ্ক চন্দ্রপালও আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন জেনারেল সেক্রেটারি হিসাবে। গোলাপ রায় আমরা লক্ষ্য করেছি একজন প্রচারের আলোয় না এসে চুপচাপ যারা কাজ করেন তার মধ্যে একজন গোলাপ রায়, ট্রেজারার হিসাবে অনেকবার কাজ করে গেছেন দক্ষতার সহিত, আজকের দিনে উনি ট্রেজারার হিসাবে রয়েছেন।
পুলক দেব উনিও বজরং দল থেকে শুরু করে বিভিন্নভাবে ওয়ার্ড কমিটির থেকে শুরু করে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি বিগত দিনে সেক্রেটারি আজকেও সেক্রেটারি হয়েছেন। কীর্তননাথ মহাশয় আমি লক্ষ্য করেছি যে বিগত দিনে একটা বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম হয়েছেন আর পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে জেডপিসির দায়িত্ব উনি সামলাচ্ছেন আজকের দিনে। বিগত দিনেও সেক্রেটারি হিসেবে দায়িত্ব ছিলেন, আজকের দিনেও এখানে সেক্রেটারি হিসেবে দায়িত্ব রয়েছেন। আর আমার কনস্টিটিউন্সি ওটা শিলচর কনস্টিটিউন্সিতে উনি তারাপুর মানগ্রাম মণ্ডলের প্রভারীর দায়িত্বে ছিলেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। লক্ষ্মীরানী যাদব মহাশয়া উনিও আমাদের ধলার জেডপিসি, একদম সত্যিকার অর্থে লক্ষ্মী। তো লক্ষ্মীজি আজ বিগত দিনে সেক্রেটারির দায়িত্বে ছিলেন, আজকের দিনে সেক্রেটারির দায়িত্বে উনিও নিউ শিলচর মণ্ডলের সহসভাপতি হিসাবে সহ প্রভারী হিসাবে উনি কাজ করে গেছেন। সৌমিত্র কুমার দেব ওনার সম্বন্ধে এক পয়েন্ট বলছি যে রাজেশ কুমার দাস মহাশয়ের যখন কমিটি ছিল উনি সৌমিত্র কুমার দেবকে দায়িত্ব দিয়েছিলেন। আমি দেখতাম যে একজন ছেলে চুপচাপ বসে একদম কঠোর পরিশ্রম করে সব পেপার ওয়ার্কস করে যাচ্ছে, তো এই ছেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের দিনে কাজ করেছে যার জন্য দল সম্মান দিয়েছে। আমি সত্যিকার অর্থে গর্বিত সৌমিত্র কুমার দেব ওখানে উপস্থিত আছেন। সেক্রেটারি কানুদেব, আমি কানুদাকে নামে জানতাম না, তা আজকে যখন উনি আমাকে ফটো পাঠালেন তখন দেখলাম যে আচ্ছা কানুদা। তো আমি বিমলেন্দু রায় মহাশয়কে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি যে ভারতীয় জনতা পার্টির এমন স্তরের কর্মীকে উনি সম্মান দিয়েছেন, আজকে জেলা সেক্রেটারি হিসাবে জেলা কমিটিতে দায়িত্ব দিয়েছেন। সুদর্শন চৌধুরী, আমরা একসাথে যুব মোর্চার থেকে শুরু করে অনেক কাজ করেছি, আজকের দিনে যুব মোর্চার বিভিন্নভাবে উনি দায়িত্ব ছিলেন কাছাড় জেলা কমিটির, আজকে অত্যন্ত গর্বের ব্যাপার যে অফিস সেক্রেটারি হিসেবে উনি দায়িত্ব পেয়েছেন একটা গুরুত্বপূর্ণ পজিশনে। তো সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি, আরেকবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। হাইলাকান্দি জেলায় এবারও ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জেলার বোয়ালিপাড় সৈবন্ধে একটি দ্রুতগামী অ্যাল্টো ও একটি পেট্রোল অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন চারজন, এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায় যে বিকেল 5টার সময় উত্তর নারায়ণপুর নাউরি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ বরবইয়া বয়স 34 তার গর্ভবতী স্ত্রী রুবিয়া ইসলাম বরবইয়াকে ভগ্নিপতি অটোরিকশা চালক রইসুল আহমেদ বরবইয়াকে সঙ্গে নিয়ে হাইলাকান্দি এসকেস রায় সিভিল হাসপাতালে সন্নিকটে থাকা আস্থা হেলথ কেয়ার সেন্টার থেকে তার স্ত্রীর রুকিয়া ইসমাইলের বরবইয়াকে সোনোগ্রাফি করিয়ে বাড়ি ফেরার পথে বোয়ালিপাড় সৈদরবন জাতীয় সড়কের একটি দ্রুতগামী অ্যাল্টোর সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। আচ্ছা, আপনার নাম? আচ্ছা আচ্ছা, তো ঘটনা কি হয়েছিল? আবার পরে পুরা বাঙ্গা রাস্তা, পুরা রাস্তা তো জুড়ি জুড়ি ভাই না দিয়া তার গাড়ি না দিয়ে হে আমার ধাক্কা মারছে, হে আমার উড়িয়া ফেলাইছে। খালি আমি ওটাও দেখছি মানে ফুপ সাইড সারিয়া পশ্চিম সাইড ওটা ডাইরেক্ট আমার দিকে আইছে, আর আমি তো অজ্ঞান হয়ে গেছি আর আমি কিছু কইতে পারেন না। আপনার নামটা কি হইল? হোসেন আহমদ। আপনার বয়স কেমন হইব? 34। আপনি গাড়ির চালক? আচ্ছা আচ্ছা, গাড়িতে কতজন প্যাসেঞ্জার আসলো? দুইজন আসলো, মার্শাল্লাহ মার্শাল্লাহ। শালা শালার বউ, আর কি প্রেগনেন্ট মহিলা আসলো নি? শালার বউ। আপনার শালার নাম কি? রাজু। রাজু, আমি এখান থেকে লইয়া যাই মানে আস্থা আছে সোনোগ্রাফি, এখান থেকে সোনোগ্রাফি থেকে লইয়া যাই। আর আপনার শালার বউ না, আপনার শালার বউয়ের নাম? বউয়ের নামটা কি আমি ভুলে গেছি। আচ্ছা, জানেন না না? আচ্ছা, তো এখানে যে হইল ট্রাফিক ইনচার্জ সঞ্জয় রায়ের বউ আসলো নাকি? তারাও জখম হয়েছে নি? তারা জখম হয়েছে মতলব মানে যে সময় তারা অ্যাক্সিডেন্ট করছে ওই সময় রাস্তাটা ব্লক হয়ে গেছে, ওই সময় রাস্তা ব্লক করতে গিয়ে তারা পুলিশ বাহিনী গেছে গিয়া নানালে গিয়া, এরপরে অন্য গাড়ি গিয়ে তারা নেমারছে। এবারে বিরতি, বিরতির পর বাকি খবর। ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড শিলচর, ফার্নিচারের জগতে
উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টিকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি শিলচর। এখানে আপনারা পাচ্ছেন বেডরুম সেট, সোফা সেট, প্রিমিয়াম চেয়ার, ফ্রিডম চেস্টার, স্মার্ট ফার্নিচার এবং রকমারি প্লাস্টিকের আইটেম। এছাড়াও নীলকমল, কার্লন, কসমো এবং বিভিন্ন কোম্পানির উন্নত মানের আসবাব এবং ফার্নিচার। উল্লেখযোগ্য হোলসেল শোরুম হচ্ছে রাধা মাধব রোড, বিলপার, ইন্দ্রপ্রস্থ হোটেলের পাশে এবং রিটেল পয়েন্ট হচ্ছে শ্যামাপ্রসাদ রোড, শিলংপট্টি শিলচর। দূরভাষ 03-842-261-660 এবং 943-507-2166। তাই উন্নত মানের ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড শোরুম, রাধা মাধব রোড, বিলপার, শিলচর। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारों सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट, वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। सुबह की पहली किरण निकलते ही অনির্বাণ রায়চৌধুরীকে পিআর বন্ডে ছেড়ে দিল শিলচর সদর পুলিশ। সোমবার সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরী নির্ধারিত সময়ে সদর থানায় উপস্থিত হওয়ার পর তাকে সদর ওসি দীপুল বড়ু প্রকাশিত সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। সেই সময় শিলচরের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, চিত্র সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টের সদর থানার সামনে উপস্থিত ছিলেন। অনির্বাণকে কিছু সময় জিজ্ঞাসাবাদ করার পর থানা থেকে পিআর বন্ডে যেতে দেওয়া হয়। উল্লেখ্য, শিলচরের মেহেরপুর এলাকার তথা অল আসাম বাঙালি হিন্দু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তনু সূত্রধর, বরাক বুলেটিনের ওয়েব পেট্রোলের সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরীর বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মর্মে অনির্বাণকে পুলিশ সদর থানায় তলব করে। আমাকে আজ জেরা করা হয়েছিল 11টার সময়। আমি 11টার সময় নোটিশ অনুযায়ী থানাতে আসি এবং আমায় আইও এবং ওসি ইন্টারোগেট করেন।
জিজ্ঞেস করেন কিসের ভিত্তিতে আমি এই স্টোরিটা লিখেছি, আমি মেনটেন করি যে এই স্টোরিটা, দিস আর্টিকেল হ্যাজ বিন রিটেন এক্সারসাইজিং দ্য রাইটস গ্যারেন্টেড টু মি বাই দ্য আর্টিকল 19A অফ ইন্ডিয়াস কনস্টিটিউশন। আই হ্যাভ কেপ্ট দ্য রিজনেবল রেস্ট্রিকশনস ইন মাইন্ড ওয়াইল রাইটিং অ্যান্ড পাবলিশিং দ্য আর্টিকল। আই স্ট্যান্ড বাই মাই আর্টিকল, এটা আমার স্টেটমেন্ট ছিল আজকে। এবং উনি জিজ্ঞেস করতে চাইলেন, উনি আমায় জিজ্ঞেস করেননি যে এই আর্টিকেলে, বা উনি এটাও বলেননি যে আর্টিকেল দেশদ্রোহিতা প্রমাণ করে, কিন্তু উনি বলেছেন যে আমার এগেনস্টে যে কেসটা আছে সে ট্রায়ালটা চলবে, এবং আমার যদি কোনো হেজিটেন্সি থাকে তাহলে আমি কোর্টে যাব এবং কোর্টে গিয়ে যাতে এটার আবেদন জানাই। আমি ওনাকে জিজ্ঞেস করি যে গতকালকে আমি পত্রপত্রিকায় পড়েছি মুখ্যমন্ত্রী বলেছেন কেসটা উইথড্র হয়ে যাবে বা অ্যাকশন নেওয়া হবে না, তখন ওসি মহোদয় আমাকে এটা জানান যে এরকম কোনো ডিরেকশন উনি পাননি বা কাছার পুলিশ পাননি। তো সেটাই আমার সাথে আজকে হয়েছে, এবং পিআর বন্ডে আমাকে যেতে দেওয়া হয়েছে, পিআই বন্ডে, এবং এই পিআর বন্ডে আমাকে যেতে দেওয়া হয়েছে, এবং আবার উনি যেদিন আমায় ডাকবেন আমায় এখানে এসে হাজিরা দিতে হবে বলে আমার কাছ থেকে সই নেওয়া হয়েছে, আজকে সেটাই হয়েছে। আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2021 ইংরেজির অন্তর্গত আগামী 5ই ডিসেম্বর রবিবার সকাল 8:30 শিলচরের জেলা ক্রীড়া সংস্থার সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে শুভারম্ভ হয়েছে। এতে মোট 8টি দল অংশগ্রহণ করেছে। উক্ত অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক সহ সকল ক্রীড়াপ্রেমীদের উপস্থিত ছিলেন আন্তরিক অভিনন্দনভাবে। টুর্নামেন্ট আজ আমরা শুরু করতে যাচ্ছি শিলচর জেলা ক্রীড়া সংস্থা প্রিমিয়ার ক্লাব কাপ শুরু করেছে, এটা 3rd এডিশন। তাই আজকে আমাদের এই ছোট উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে আমি আমাদের অস্থায়ী মঞ্চের সামনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাননীয় শ্রী বাবুল হুর মহাশয়কে স্মারক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এই টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে এবং খুব সম্ভবত 26 তারিখ আমাদের ফাইনাল ম্যাচ রাখা হয়েছে, সেই দিন এখনো ঠিক হয়নি, কিন্তু সম্ভবত 26 তারিখ আমরা ফাইনাল করব। তাই আমি প্রথমেই আজকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাননীয় শ্রী বাবুলুর মহাশয়কে আমাদের প্লেয়ারের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত 3rd আসাম প্রিমিয়ার ক্লাব কাপের উদ্বোধনী খেলা। আজকের এই উদ্বোধনী খেলা আমাদের এখানে উপস্থিত আজকের এই খেলার মুখ্য অতিথি তথা আমাদের শিলচর, পরবর্তীকালে তারা জোনাল খেলার সুযোগ পাবে। জোনাল খেলায় তারা যদি চ্যাম্পিয়ন হয় 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবে। সুতরাং আমরা খেলোয়াড়দেরকে বলবো তোমরা অ্যাচিভমেন্ট রাখো, এইভাবে খেলো যাতে তোমরা সাফল্য পাও, হার জিত আছে। স্টার্টিং ডে অ্যান্ড প্রেজেন্ট হিয়ার প্রেসিডেন্ট সেক্রেটারি ডিএসএ, এক্স প্রেসিডেন্ট সেক্রেটারি and ex-players present here. I'm very happy to be here and to see all the boys getting ready for the game. And you know, game, sports is the only thing that keeps us physically fit and mentally awake. When we are mentally awake, then only positive vibes and positive thinking enters our head. So I always play, I always encourage players. I was also a player when I was in school and colleges. I am in badminton. Now I don't play anymore. I was the district runners-up also. I could not take the winner anyway. But in high jump, long jump, in school days, I was always the topper. Maybe because I don't know that you have taken a very good decision to join the sports. So I wish all the players and all the people here to enjoy the game and have the best one to be the winner. And I wish DSA all the very best and to be able to organize these kind of games for the youngsters that has come. Thank you. Best of luck. Best of luck. Chanda, group photo. All the best.
সবাইকে অনুরোধ করছি প্লেয়ার্স প্লেয়ার্স সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে প্রিন্সিপালের দুর্ব্যবহারের প্রতিবাদে ও প্রিন্সিপালের বদলির দাবিতে স্কুল থেকে সব ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে মিছিল করে ডিসি অফিসে গিয়ে ধর্ণা প্রদর্শন করেন। হ্যালো, গন্ডগোল আছে ঠিক আছে স্যার, বাত করলে ঠিক আছে। তোমরা কোন স্কুলের স্টুডেন্ট? কোন সেমিস্টার? ক্লাস গমেঙ্গা হাই সেকেন্ডারি এইচএস এমপি স্কুলের স্টুডেন্ট। আমরা এখানে আছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে এসেছি। আমাদের সেকেন্ড ইয়ার থেকে দাবি করেছিলাম যে আমাদের টিচার নেই বলে। টিচার নেই বলার পর প্রিন্সিপাল ম্যাডাম আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিলেন এবং আমাদের প্যারেন্টস নিয়ে উনি কথাবার্তা বলেছেন, আমাদেরকে খুব মানে বাজেভাবে উনি ব্যবহার করেছেন আমাদের সাথে। যে আমরা এখন এটাই দাবি চাই যে আমরা এক্সাম লিখবো, উনি সরবো। উনি আমাদেরকে মানে বলেছেন যে আমরা কি মানে কি কি বলবো স্যার, আমাদের এইসব মিডিয়াতে এইসব কথা বলার আমাদের আমাদের বলছে ঠেলাওয়ালা রিস্কাওয়ালা, আমাদের উনি বলছেন আমাদেরকে আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদের স্কুলে কি আমরা ছাত্র আন্দোলন করছি নি স্যার? আমরা কি ছাত্র আন্দোলন করছি? কি হয়েছিল? আমি যখন মানে স্কুলে আসলাম আমরা এটাই দাবি আসলো যে আমরা টিচার নেই করি আমরা খুঁজলাম। তখন আমরা প্রিন্সিপালে খুঁজছিলাম যে আমরা ক্লাস হইতো না, তারপরে আমরা তো শেষ, আমরা কিছু করছি না। তারপর যখন 12টা বাজছে তখন আমরা তিনজনই স্টুডেন্ট আসলাম সব কিছু গিয়ে স্কুল থেকে। তারপর আমরা তো ছুটিতে শুনি না প্রিন্সিপালে করি, তারপর আমরা তিনজন স্টুডেন্ট আসলাম, আমি একজন ক্যাপ্টেন আর একজন আসলো। তখন প্রিন্সিপালে আমার জিজ্ঞেসুন যে তোরা খেলে আসলো, আমরা প্রিন্সিপাল দেখি আমরা ক্লাসে গেছি গিয়ে। তখন প্রিন্সিপালে আমার জিজ্ঞেসুন কেনে আসলো, আমরা তিনজনই ক্লাসে আসলাম।
তারপরে আমি কইছি যে আমরা তো ছুটি দেওয়া হয়েছে না, তো আমি ক্লাসে আমরা তিনজন ক্লাসে গেছিলাম, বাকি সব যে আসলো তারা গেছে গিয়ে। তারপর প্রিন্সিপাল আমার জিজ্ঞেসে যে তোর বাবা কিতা কাজ করে, আমি না আমার দেখি আমার ওটা জিজ্ঞেসে যে কোন জায়গায় থাকো, আমি ওটা কিছু জানি কোন। তারপর ওটা কোশ্চেন তাই যে তোর বাবা কোন জায়গায় কোন দোকানের মালিক, এরকমভাবে কোশ্চেন তাই। তারপরে আমি ওটা কইছি বাবার তো কোনো দোকান নাই, বাবা এই কাজ করে। তারপর তেন আমার ওটা কোশ্চেন যে বাবা জানে নি তুই যে এরকম কাজ করো সাইয়া, আমি তো কিচ্ছু করছি না, এটাই আমার দাবি যে আমি তো কিছু করলাম না। তারপর তেন কোশ্চেন যে কোন পরিবার থেকে আইসো, সব কিছু আমি দেখে আছো দেখাইয়া দিলাই, এটাই আমার তেন কোশ্চেন। আজকে তুমি আগ্রহ করার উদ্দেশ্য কি? এটাই যে স্যার আমরা আমা শিলচর জেলা বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যুতিথি পালন করা হয়। এ উপলক্ষে বিজেপির বিশিষ্ট ব্যক্তি সহ তপশিলি জাতি মোর্চা সদস্যরা উপস্থিত ছিলেন। লাজিদ ভাই মহাশয়ের প্রতিনিধি মাননীয় পুরন দাস মহাশয়, শিলচর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান মঞ্জু, এবারে উপস্থিত কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি বিবরেন্দ্র রায় মহাশয়, মঞ্চাসী উনি জানুয়ারি ভারতের সংবিধানে উনি গিয়েছিলেন, আর সেই থেকে আত্মর দিয়ে আমরা 79 সংবিধান আমরা করে যাচ্ছি, আর ভারতীয় জনতা পার্টি সব ধর্মকে সব জাতিকে নিয়ে আমরা কাজ করি। আমরা দেখেছি বিগত দিনে সেই কংগ্রেস আমলে বিহার ইউপি মধ্যপ্রদেশ কিভাবে জাতিভেদ ছিল, কিভাবে জাত জাতি ছিল, একমাত্র ভারতীয় জনতা পার্টি সেই নিজেকে নির্মূল করে সবাই আমরা এখন কি একই প্লেটফর্মে আসছি, আমরা ভারতীয় জনতা পার্টি ভাবে আমরা এসেছি। আমরা দেখেছি বিগত অনেকদিন আগে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যখন দায়িত্বে ছিলেন, প্রধান আমাদের সর্বভারতীয় সভাপতি ছিলেন, উনি যখন পশ্চিমবঙ্গে গিয়েছেন, বিহারে গিয়েছেন। শিলচর বিধানসভা সমষ্টির অসুস্থ বেশ কয়েকজন রোগীদের সুচিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের মঞ্জুর করিয়ে দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিজেপির কাছাড় জেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভা আয়োজন করে দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সুবিধা প্রাপ্তকারীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুনলে আপনারা খুশি হবেন মিস্টার প্রধান যে ওর বিশেষ মানে একদম খুব বাজে অবস্থা, এই অবস্থা থেকে দলের জন্য ও নির্বাচনে মানে মিসেসকে মানে ব্যাডমিন্টন রেখে আর ও দলের জন্য কাজ করে। যদি ঠাকুরকে ঠাকুরের কাছে আপনারা সবাই আশীর্বাদ মানে প্রার্থনা করবেন যে এই মেয়েটি যাতে সুস্থ হয়ে ঘরে ফিরে, খুবই অবস্থা খারাপ। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ রেখেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে 1 লক্ষ টাকা অনুদান সরকার পক্ষ থেকে দিয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদ কাটলিছড়া প্রখণ্ডের উদ্যোগে এলাকার গরিব ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এলাকায় বিশিষ্ট বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দাঁড়াই দাদা, ঠিকভাবে বন্টনের যে পদ্ধতি সেই পদ্ধতি মেনে আমাদের সকল হিন্দুদের মধ্যে বন্টন করবে। আমরা বিশ্ব হিন্দু পরিষদের জেলা কমিটির পক্ষ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে অল্প আমি বলেই শেষ করছি। কাটলিছড়ার মতো যে ছোট্ট একটি প্রখণ্ড, যে প্রখণ্ডটি আজ আমাদের এই পথ দেখালো সেবার, সেই প্রখণ্ডের যে সেবা কার্য আমরা যেন আমাদের অন্যান্য যে প্রখণ্ডগুলো আছে জেলা সব প্রখণ্ডে ছড়িয়ে দিতে পারি, এই বলেই আমি আমার বক্তব্যে এটি টানলাম। নমস্কার, জয় শ্রীরাম। কথায় আছে, কারুর পাকা দানে মই দেওয়া অন্যায়। আর ঠিক সেই কাজটি করলেন উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা খলিল উদ্দিন লস্কর। একজনের জমির ফলন্ত ধান উজাড় করে কেটে নিয়ে যাওয়ার তার বিরুদ্ধে মামলা করলেন জমির স্বত্বাধিকারী জলিল উদ্দিন বড়বইয়া। যদিও মামলা করার সপ্তাহ দিন অতিবাহিত হলেও পুলিশের নীরব ভূমিকা সন্দেহজনক। আলম হোসেন মজুমদার, উত্তর কৃষ্ণপুর পাটপৌরে আমার নানি বাড়ি। বিগত দুই তিন বছর তনে জমিন মাফিয়া খলিল উদ্দিনে আমার নানার সম্পত্তি নিয়ে ক্ষতিগ্রস্ত করিয়া আসছেন। এবছর আমার মামায় ফেত করার পরে এখন দুই তিন দিন আগে একদিন রাত্রে দে দানটা ডাইয়া নিয়ে গেছে গিয়া খলিল উদ্দিন জমিন মাফিয়া খলিল উদ্দিনে। দেখুন, এখন আমার মামা গরিব মানুষ, এই দান খাইয়া এই জমিনের দান দিয়া তাই আহার করিয়া আসইন বাসইন। এখন এই মামার কি উপায় হইতো এটা নিয়ে আমি আমার পুলিশ সুপার এসপি মহোদয়ের কাছে অনুরোধ রাখলাম যে আমি ন্যায় বিচার পাওয়ার লাগিয়া। আর আমি কাছাড়ের এই কাছাড়ের ডিসি মহোদয়ের কাছে আমি প্রার্থনা করিয়া যে আমার এই জমিনের তদন্ত করিয়া আমার জমিনের যদি আমার জমিন হয় তাহলে আমি সুবিচারটা যদি যেন পাই। আর আমি আমার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে এই অনুরোধ করিয়ার যে আপনি যে পদক্ষেপ নিছেন যে জমিন মাফিয়া অখলরে যে দলাল মুক্ত করার, যে এইটাও আমি যে চাই আর যে আমিও নিশ্চয় আমার এই জমিনের উপযুক্ত বিচারটা পাইমু, এই আশাবাদী রইলাম। আমি এখানে আমি আমার অনুরোধ রাখিয়া শেষ করলাম। এবার হইল আমার নিঃসত্ব গাড়ি করি আমার নিঃসত্ব রাত্রে দান কাটিয়ে লিয়া গেছে গেছিল করি কোন জায়গাতে উত্তর কৃষ্ণ পাটপুর ফলিলুদ্দিন বড়বইয়া লস্কর উত্তর কৃষ্ণপুর। আমার নিঃসত্ব দান গতকাল রাত্রে চুরি করিয়া কাটিয়া লিয়া গেছে। আপনি কার কার বিরুদ্ধে এফআইআর করছেন? তার ফলিলুদ্দিন বড়বইয়া, তার নাম ছেলের নাম ফলিলুদ্দিন বড়বই লস্কর। ফলির দিনে আমার 2400 দান লিয়াকে থেকে আমি গরিব মানুষ হোক কোনো চাকরি বছর হোক খেলাধুলা করে খাই। এখন আমি পুলিশ প্রশাসনের কিনারে লইছি এগিয়া পুলিশের বিচার চাই। আপনার নাম ফলির উদ্দিন বড়বইয়া।
আপনার নাম? হ্যাঁ, আমার নাম জলিউদ্দিন বড়ুয়া। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি সমাজের দরিদ্র শ্রেণীর মধ্যে 265 সংখ্যক শীতবস্ত্র বিতরণ করছে। মালুগ্রামের সর্বোদয় স্কুলের 322 জি জেলার ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শুভঙ্কর সেনের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি লায়ন ইন্টারন্যাশনাল এক জেলা এক কার্যালয়ের কার্পের কর্মসূচি অনুসারে ছিল। লায়ন শুভঙ্কর সেন সমাজের জন্য তাদের সেবার জন্য ভ্যালি ক্লাবের উৎসর্গে প্রশংসা করেছেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল লায়ন্স ডিস্ট্রিক্ট 32 জি এই মাসের আমাদের প্রজেক্ট হচ্ছে গরম কাপড়, শীতের দিন এসছে, সব গরম কাপড় বিতরণ, ইন্টারওয়ার ডিস্ট্রিবিউশন। এদিকে লক্ষ্য রেখে আমাদের আজকে লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি যে ক্লাবটা গোড়াপত্তন হয়েছে জুলাই 2021, খুব নতুন ক্লাব, ওনারা একটা সুন্দর অনুষ্ঠান এখানে করেছেন। প্রায় 250-র ওপর বাচ্চা বয়স্ক লোক সবাইকে নতুন এবং বাড়িতে পুরনো অথচ একদম নতুনের মতো এরকম পুরনো কাপড়, নতুন কাপড়, উলেন ক্লথ, সোয়েটার, চাদর এগুলো ডিস্ট্রিবিউশন করেছেন খুব সুন্দরভাবে। আমি লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট শীতুতুজির পক্ষ থেকে লায়ন্স ক্লাব শিলচর ভ্যালির প্রত্যেক সদস্যকে এই ব্যাপারে কৃতজ্ঞতা জানাই এবং আশা করি এই ধরনের প্রজেক্ট ওনারা সামনে বিভিন্নভাবে করবেন, সমাজকে সাহায্য করবেন। ধন্যবাদ। খবরের শেষে বরাকবার্তা বাংলা সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর মেডিকেল কলেজে নিট পিজি কাউন্সিলিং এ বিলম্ব হওয়ায় বিক্ষোভ ব্যক্ত করলেন অধ্যয়নরত চিকিৎসকরা। জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যুতিথি। জীবনদর্শ দিয়ে বক্তব্য রাখলেন গুণীজনেরা। টি বোর্ডের চেয়ারম্যান রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা প্রদান করা হলো বিভিন্ন হিন্দিভাষী সংগঠন থেকে। চা শ্রমিকদের সমস্যা নিরসনে দেওয়া হলো স্মারকলিপি। নবগঠিত কাছাড় জেলা বিজেপি দলকে সংবর্ধনা প্রদান করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার চলছে জল্পনা। সমাজ কল্যাণের পক্ষ থেকে আয়োজিত হলো লিঙ্গ সম্বন্ধীয় কর্মশালা। এখনকার মতন বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।